হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আমি তো অলওয়েজ বিন্দাস। তো আজকে জানো তো আমি ভীষণ 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 খুশি, তার জন্য ভিডিওটা করতে বসলাম। হয়তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো একটু টায়ার্ড টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি আমার 3 দিন ধরে জ্বর, আজকে অনেকটাই কমে গেছে, মানে নেই বললেই চলে। তবে হ্যাঁ, জ্বর থাকলে তো বুঝতেই পারছো একটা ক্লান্তি, একটা উইকনেস চলেই আসে। তো যাই হোক, সব উইকনেস আমার কেটে গেছে আজকে। আজকে আমি খুব খুশি, কারণ 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 টাইটেলে দেখছো একদম আমার 2 দিন পর বদরে। তো আমি আজকে আমার বরের কাছ থেকে ভাজ্যে গিফট পেয়ে গেছি। তো ভাবলাম এত সুন্দর একটা গিফট পেয়ে তোমাদেরকে দেখাবো না, এটা তো হতেই পারে না, কখনোই হতে পারে না। তো জলদি হাজবেন্ড ডিউটি চলে গেছে, আমি গিফট নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো গিফটটা দেখিয়ে দিই কি গিফট বলো তো, ওয়েট দেখাচ্ছি। খুব খুশি, আমি খুব খুশি, আরো ভালো ভালো ভিডিও করব, আরো মজাদার ভিডিও করব। তোমরা বুঝতেই পারছো কি গিফট, তাই না? গিফট বুঝে গেছো, কিন্তু জিনিসটা দেখাচ্ছি দাও। টেন টেন, এই দেখো আমার গিফট। ওকে, এই দেখো, আগের বছর বার্থডেতেও দিয়েছিল না, সেটা কি ছিল যেন, ভিভো সামথিং, ভিভো টি সামথিং কিছু ছিল, ভুলে গেছি। তো ওইটা নিয়ে অ্যাকচুয়ালি বর চুজ করেছিল, তো এটাও বর চুজ করেছে, তবে আমি সঙ্গে গেছিলাম, এরকম নয় যে আমি যাইনি। তো ওইটা কি হয়েছিল বলতো, আমার ক্যামেরাটা খুব একটা মানে হয় না, স্যাটিসফ্যাকশন ছিল না। দেন ফাইনালি এই পদ্ধতি, ওহো, রেডমি নোট কি আছে, 12 প্রো, ওকে, এটা নিয়ে চলে এসছে। তো শেডিং হয়ে গেছে, তোমাদেরকে ফোনটা দেখায়। ওকে, দেখছো এইটা হলো, এই যে এইটা হলো অরিজিনাল কালার। এখানে লাইটের জন্য রিফ্লেক্ট করছে জিনিসটা, কালারটা বোঝা যাচ্ছে না প্রপার ওয়েতে। এটা হলো অরিজিনাল কালার। আর আমার নতুন ফোন, কি মজা লাগে না গিফট পেলে, আমার তো দারুণ মজা লাগে। আর এবারে বাজেটটা স্পেশাল হয়ে গেল একদম, খুব খুব স্পেশাল। অলরেডি আগেও একটা গিফট দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, ভাবছিলাম যে দেখাবো, দেখাবো করেও হয়নি, দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যে দুটো গিফট দেখিয়ে দিই। এটা হলো আমার বার্থডে গিফট, রেডমি নোট 12 প্রো, ভুলে যাচ্ছি মাঝে মাঝে নামটা। ওকে, তো খুব 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 খুশি। আর এই ক্যামেরা কোয়ালিটি না ব্যাপক কাম, মানে দারুণ দারুণ, মানে কি বলবো, কিছু বলার নেই, দারুণ। কালার ফালার সব কিছু এত পারফেক্ট আসছে যে কি বলবো। দেখা যাক, বাকি আরও অনেক কিছু আমি চেক করিনি, জাস্ট ও রেডি করে নিয়ে চলে এসেছে। এখন সব এর মধ্যে ওই ফোন থেকে এই ফোনে ট্রান্সফার করতে হবে, মানে অ্যাকচুয়ালি আমি দুটো ফোন ইউজ করি, একটা যেটা আমি রেকর্ডিং করছি আর একটা এটা, ঠিক মানে একটা ছিল ভিভো যেটা, ওটা এখন ভাবছি যে রাখবো কি রাখবো না, সেটা এখন কনফিউশনে আছি। দেখা যাক, আপাতত এটা যদি আমার ঠিকঠাক লাগে তো ওটাকে আউট করে দেবো। তো আপাতত এটা পেয়ে গেছি, আমি খুব খুশি। ওকে, এই যে আমার বার্থডে গিফট। আর হ্যাঁ, এই যে এইটার কভারও দেখে নাও, কভারও কিনেছি। আর একটা ব্লুটুথ নেওয়ার ছিল, তো ব্লুটুথটা সেদিন আমার পছন্দ হলো না ঠিক মতন, তো ওটা যেদিন আসবে সেদিন তোমাদেরকে দেখাবো। ওকে, তো এটা হলো কভার, লাগিয়ে দিই। কভারটা ঝাঁকাশ লাগছে, দেখো হেভি। ওপস, খুব খুশি খুব খুশি খুব খুশি। আর সেকেন্ড গিফটটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, রাইট, তো এই যে আমার সেকেন্ড গিফট, এটা হলো বার্থডে ড্রেস। তো অলরেডি আমি একবার পরে নিয়েছি, মানে ট্রাই করেছি, তো সেটা তো পরাই হয়ে গেল, যাই হোক। কিন্তু প্রপার ওয়েতে পরা যেটা বলবো সেটা হলো বার্থডে দিন পরবো। আর এখন খুলছি না, বার্থডে দিন পরে তোমাদেরকে দেখাবো যে ড্রেসটা কেমন। ওকে, তো এই হলো আমার অ্যাডভান্স বার্থডে গিফট। আর আর 2 দিন পর আমার বার্থডে, মানে 12 সেপ্টেম্বর আমার বার্থডে। তো খুব আমি এক্সাইটেড থাকি বার্থডের দিন, জানি না কেন এখনও সেই ছোটোবেলার ব্যাপারটা ফিল হয়। সেই বাপের বাড়িতেও নতুন জামা কাপড় পরতাম, মা পায়েস করে দিত, তখন তো সেসব ব্যাপার নেই। তবু বর আমাকে নতুন ড্রেস, মানে নতুন যা কিছু হোক সে তো গিফট করে, সঙ্গে নতুন ড্রেস আর বাইরে গিয়ে খাওয়ান দাওয়ান এসব হয়ে যায়। যাই হোক, বার্থডের ব্লগ আলাদা করে আসবে। তো বার্থডে গিফট দুটো আমার কেমন হয়েছে আরো একবার দেখিয়ে দিই। ওকে, এই দুটো আমার বার্থডে গিফট। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে,
আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বার্থডেতে। ওকে চলো, টাটা।